হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্মহাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের কবুতরের পর গণনা করে দেখাবো। আসলে নতুন কবুতর পোষেন যারা আর কি, নতুন খামারি যারা, তারা অবশ্যই কবুতরের পর গণনা করতে জানেন না। আমি একসময় পারতাম না, আমি জানি না আমার এই কবুতরটার কতটি পর হয়েছে, তবে ও অবশ্যই একবার ডিম বাচ্চা করেছে। তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। আপনারা দেখতে পারছেন স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে, ছবিতে সম্পূর্ণ দেওয়া আছে কিভাবে পর গণনা করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয়। আপনারা ঠিক ওখান থেকে শুরু করবেন, যে দেখতে পাচ্ছেন আমার কবুতরের, হ্যাঁ, সাদা পশমগুলো, ওখান থেকে গোনা শুরু করবেন। আর ওখান থেকে গুনে দেখতে পাচ্ছেন দুই, হ্যাঁ ওইখান থেকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, ওখান থেকে গণনা শুরু করবেন একদম লাস্ট পর্যন্ত। এবং আপনারা কয়টা পর মানে পড়েছে, নতুন কয়টা পর উঠেছে সেটা দেখতে পাবেন। না যে আমি দেখেন হাত দিয়ে খুঁজতেছি, এবং আপনারা বারবার মুখের কাছে নিয়ে ওখানে ফু দিবেন, হ্যাঁ ফু দিয়ে দেখবেন। পর গণনা করা মানে পর হওয়া মানে বুঝতে হবে যে আপনার কবুতর কয়টা পর, ডানার কয়টা পর ভেঙে কয়টা পর নতুন করে হয়েছে, ঠিক আছে। এবং আমি আপনাদের জন্য স্ক্রিনে একটা ছবি শো করাচ্ছি কোথা থেকে আপনারা শুরু করবেন। একদম ওইখান থেকে দেখছেন, ওখান থেকে শুরু করবেন পর গণনা করা, এবং গুনতে গুনতে আসবেন, দেখবেন যে কোথায় আপনাদের কবুতরের নতুন পর ভেঙে একটা নতুন পর উঠেছে। আপনাকে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একদম এই যে লাল দেখা যাচ্ছে আমার কবুতরে, হ্যাঁ এইটা হচ্ছে নয় পর, ঠিক আছে। আর আমার বাম হাতের মধ্যে এটা হচ্ছে আমার কবুতরে, এই যে এটা এটা হচ্ছে 10 পর, ঠিক আছে। আমার কবুতরে 9টা পর পড়েছে, এবং 9টা পর পড়ে এখনও ওঠে নাই, উঠবে, সে কিন্তু আবার অলরেডি ডিম দিয়েছে। আর এই অবস্থায় যদি কখনো 10 পর কমপ্লিট হওয়ার আগে আপনার কবুতর ডিম দেয় বা বাচ্চা করতে চায়, তাহলে বুঝবেন যে বাচ্চাটা হয়তো উঠবে, নয়তো উঠবে না, এরকম সমস্যা হতে পারে। আমার মতে যখন আপনার কবুতরে 10টা পর কমপ্লিট হবে, তখন হচ্ছে আপনার কবুতরকে জোর দেওয়া উচিত। কিন্তু আসলে আমার সব কবুতর ছাড়া থাকে, তো যে কারণে আমি ওদের ওই অবস্থাতেই রাখি, ওরা নিজের নিজেরা জোর নিয়ে হচ্ছে ডিম বাচ্চা করে। তো ও অলরেডি দুইবার ডিম পেড়েছে, একবার বাচ্চা করেছিল, কিন্তু একটা বাচ্চা তোলার পর মারা গিয়েছে, এবং অন্যটি হলো মানে ডিমের মধ্যেই মারা গেছে। এর একটাই মাত্র কারণ, কারণ ওর বয়স কম, ওর 10 পর কমপ্লিট না, এই জন্য ও ডিম বাচ্চা করেছে। এই যে আমি এই পাশ থেকেও দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে 10 পর, আর এটা এটার মাঝখানে 10 আর 9 পর, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে দুই পাশেই ওর দুই পাশে এই যে 9টা পর ভেঙে, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে লাল দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওর 9 পর। আর এই পরটা ওঠার পর ওই পরটা ভেঙে গেলে 10 পর কমপ্লিট হবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সাহায্যকারী মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।